Hello everybody, assalamu alaikum, good morning. কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আর সকালেই চলছে হচ্ছে নাস্তার আয়োজন। তো নাস্তা হচ্ছে বাংলাদেশে হোটেলে যেরকম কম তেলে পরোটা তৈরি করে ওইরকমভাবে কম তেলে পরোটা তৈরি করছি, আর পরোটাটা বেলছি যথারীতি আমার রুটি মেকার দিয়ে, কারণ রুটি মেকার দিয়ে আমার মনে হয় খুবই ইজি হয়। তো আমি কম তেলে রুটি বানাচ্ছি হচ্ছে, এটাকে আমি জাস্ট প্লেন লবণ আর পানি দিয়ে গুলে নিয়েছি। তো এটাকে আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে ওই যে দোকানের মতো একটু পোড়া পোড়া করে ভেজে নেব। আর বুটের ডালের মাংস আর হচ্ছে গরুর মাংস, এটাই হচ্ছে সকালের নাস্তা। আসলে সকালের নাস্তাটা কিন্তু মেন পার্ট, মানে একটু ভরপুর খেতে হয়। মানে অনেকেই শুনি যে বলে সকালে রাজা বাদশাদের মতো খেতে হয় আর রাতে নাকি ভিখারির মতো খেতে হয়। তো কথাটা কতটা সত্য জানি না। এনিওয়ে নাস্তা রেডি করি, রেডি করে টেবিলে যাচ্ছি, টেবিলে যেয়ে তারপর আপনাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের সকালের নাস্তার আয়োজন। তো আমি আর জিজেল আগে ভাগে চলে এসেছি, মনে হচ্ছে আমার আর জিজেলের খুব বেশি ক্ষুধা পেয়েছে। আপনাদের ভাইয়া ঈশান আস্তে ধীরে তারা নেমে আসছে। তো রান্না আমার রাস্তা রাস্তা খেয়ে ঝটপট কিচেনে অনেক কাজ জমে আছে, এগুলো করতে হবে। তো ঈশানকে বললাম যে তোমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমাকে একটু হেল্প করবে। তো আমার নাস্তা খাওয়া শেষ, আমি এখানে বসে বসে আমার কফি খাচ্ছিলাম আর ঈশান আমাকে একটু হেল্প করছে। ওখানে যে থালাবাটিগুলো ধোয়া ছিল সেগুলো একটু উঠিয়ে দিচ্ছে, কারণ ঈশান এই কাজগুলো বরাবরই আমার জন্য করে থাকে। আসলে মাশাল্লাহ ঈশান আমাকে অনেক অনেক হেল্প করে। ঈশান খালি আমাকে বলে যে আর মাত্র 2 বছর যখন আমি কলেজে চলে যাব এই কাজগুলো কেই করবে। তো এই কথাটা শুনলে আমার খুবই খারাপ লাগে। তো আমি বললাম তুমি যখন কলেজে চলে যাবে আমি তোমার কলেজের কাছাকাছি একটা বাসা ভাড়া নেব, সেখানে যেয়ে থাকবো, কারণ তোমাকে ছেড়ে আমার থাকা তো একদমই সম্ভব না। তো সেইটা শুনে আপনাদের ভাইয়া খুবই হাসে, বলে যে ছেলে যখন কলেজে চলে যাবে তখন তুমি কি করবে, কারণ আমার মনে হয় আমি আমার ছেলের উপরে খুব ডিপেন্ডেন্ট, কারণ আমার ছেলে হচ্ছে আমার ডান হাত। আমি যখন যেটা করি যেখানে যাই ঈশান অলওয়েজ দেয়ার আমাকে হেল্প করে, বাসায় গেস্ট আসুক, রান্না করি, যে কোনো সময়। কিন্তু ওর যখন হোমওয়ার্ক থাকে বা স্কুলের কাজ থাকে তখন সে আমার কাছে ধার দিয়েও ভিড়ে না। তো ঈশানের সাথে কথা হচ্ছিল আমার ব্লেন্ডারগুলো চেঞ্জ করতে হবে, সব এত পুরানো হয়ে গেছে। তো ভাবছি সবগুলো ফেলে টেলে দিয়ে, ফেলে তো দেওয়া যাবে না, ডোনেট করে তারপর আমি যে কোনো একটা কিনবো যেটা দিয়ে সবগুলো কাজ একেবারে সুন্দর করে হয়ে যায়। তো আজকে আপনাদের সাথে আমি একটা খুবই মজাদার, খুবই কম খরচে একটা কুকি রেসিপি শেয়ার করব। তো সারাদিন আর ব্লগটা ওপেন করিনি কারণ মনটা আজকে খুবই খারাপ। আমাদেরই এক ফ্রেন্ড ফারজানার বাবা খুবই অসুস্থ, উনি নিউ ইয়র্কে হসপিটালে আছেন। তো আপনারা সবাই আমার ওই ফ্রেন্ডের জন্য, ফ্রেন্ডের বাবার জন্য দোয়া করবেন যাতে আঙ্কেল যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে, কারণ এই বিদেশের বাড়িতে কেউ বাবা মা যদি কেউ অসুস্থ হয় মানে কি বলবো, এটা খুবই করুণ একটা জিনিস আমাদের জন্য। কারণ কী বলবো আর যেহেতু এখন একটা সিচুয়েশন চলছে হসপিটালে আপনারা দেখতেও যেতে পারবেন না। তো যাই হোক, আপনারা অবশ্যই ফারজানার আব্বার জন্য দোয়া করবেন। তো এখানে আমি বানাচ্ছি হচ্ছে বাটার কুকি বলতে পারেন, সুগার কুকিও বলতে পারেন। এটা হচ্ছে একদম কম ইনগ্রিডিয়েন্টসে, খুব কম খরচে, বেকারির চাইতেও বেশি মজা হবে। এখানে আমি টোটাল 2 স্টিক সফট বাটার ইউজ করেছি, মেল্ট বাটার। তার মধ্যে এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপের একটু বেশি চিনি, তার মধ্যে দিলাম হচ্ছে 1টা ডিম। এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি এখন খুব ভালো করে মিক্স করে একটা স্মুথ পেস্ট করে নেব। আপনাদের বাসায় যদি এই রন্ডো মেশিন না থাকে তাহলে আপনারা হ্যান্ড বিটার দিয়েও এটা করতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারটা খুব স্মুথ হয়। তো এই পর্যায়ে আমি এই মিক্সটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা যদি চান এখানে অন্য কোনো যদি এসেন্স অ্যাড করতে চান লাইক আলমন্ড বা কফি সেটা ইউজ দিতে পারেন, কিন্তু ভ্যানিলাটা দিলে এই কুকিটা খুবই ভালো হয়। এখানে আমি নিয়েছি হচ্ছে 1.5 কাপ পরিমাণে ময়দা।
আর এখানে অ্যাড করেছি 1 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে এটাকে খুব ভালো করে আমি এখন মিক্স করে নিব। এটা মিক্স করার সময় দেখবেন একটু ক্রাম্বলি ক্রাম্বলি হবে, তার জন্য আবার পানি টানি দিতে যাবেন না, কিন্তু এই যে টেক্সচারটা আছে এক্স্যাক্টলি সেম টেক্সচারটাই আমাদের এই কুকিটা বানাতে লাগবে। যেহেতু বাটার কুকি, এখানে এই বাইন্ডিংটা ক্রিয়েট করবে হচ্ছে বাটার দিয়েই। আর আমি একটা এগো দিয়েছি, মানে একটা ডিম দিয়েছি, এই যে দেখেন। ঠিক আপনি যখন এটাকে মুঠো করবেন, মুঠোটা যখন মানে গুলটিটা যখন একদম শেপের মতোই থাকবে, তখন ভাববেন এই মিক্সচারটা রেডি হয়ে গেছে। তা আমি এখন এই রন্ডো মেশিনটাকে ক্লিন করে সবগুলো একসাথে করে এটাকে খুব ভালো করে আমি মথে নিব। তো খুব ভালো করে মথে নেওয়ার পরে দেখবেন এরকম একটি স্মুথ ডোতে পরিণত হয়েছে। তো এটাকে আমি দুই ভাগ করলাম, একটা ভাগ আমি একটু বড় রাখলাম, আরেকটা ভাগ আমি একটু ছোট রাখলাম। তো ছোট ভাগটার মধ্যে আমি করব হচ্ছে মেন যে ট্রিক, সেটা এখানে আমি অ্যাড করব হচ্ছে কোকো পাউডার। আর কোকো পাউডার আমি কতটা অ্যাড করছি, কিভাবে অ্যাড করছি, সেই জিনিসটি একটু লক্ষ্য রাখবেন। আর এই কুকিটা আপনারা যদি চান এখন যেভাবে আছে এক্স্যাক্টলি সেমভাবে বেলে কাট করে আপনারা ওভেনে দিয়ে বেক করে খেয়ে ফেলতে পারবেন, বাট আমি এটাকে একটু দোকানের মতো লুক করব, আর একটু মজাদার করব। সেই জন্য এটাকে আমি দুইটা লেয়ার দিব। লেয়ারটা কিভাবে করছি দেখেন, এখানে আমি 1 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি। তো ছোট যে ভাগটা আছে সেইখানে আমি কোকো পাউডারটা দিয়ে ওটাকে খুব ভালো করে মথে মিক্স করে নিব। একটা ব্যাপার বারবার বলে দিচ্ছি, এখানে কোনো ধরনের পানি দেওয়া যাবে না, পানি দিলে কিন্তু আপনার কুকিটা খেতে ভালো হবে না, শক্ত হয়ে যাবে। তো এই যে দেখেন খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি করব হচ্ছে মেন ট্রিক। তো ট্রিকটা কি সেটা দেখাচ্ছি, খুবই সিম্পল একটা ট্রিক। আগেই বলেছি আমি সব সময় চেষ্টা করি সব কিছু খুব সহজভাবে কম খরচে আপনাদের সাথে শেয়ার করতে। যারা আপনারা বাসায় করতে চান তারা যাতে অনায়াসে ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই করে ফেলতে পারেন। আর এই কুকিটা আমি করব ওভেনে। আপনারা যদি চান এটা তাওয়ার মধ্যে বা যে কোনো ননস্টিক প্যানের মধ্যে নিয়ে আপনারা এই কুকিটা তৈরি করতে পারবেন। প্রথমে যেই কাজটা করব, আমি সাদা রঙের যেই ডোটা আছে সেটাকে একটা কী বলবো রোলিং প্যান বা পিড়া যেটা বলে বাংলাদেশে, তো আমি এই বোর্ডের উপর নিয়ে নিলাম। এটাকে আমি এখন বেলে 1/2 ইঞ্চিরও একটু কম, মানে একটু 1/4 ইঞ্চ ঠিক করে এটাকে আমি বেলে নিব। এটাকে কিন্তু এটা কিন্তু খুবই সফট একটা ডো, এটাকে বেশি বেলাবেলি করতে যাবেন না, তাহলে কিন্তু এটা উঠাতে খুবই কষ্ট হবে। তো একটু সাবধানে একটু ময়দা দিয়ে এমনভাবে এটাকে বেলতে হবে যাতে এটা উঠানোর সময় কষ্ট না হয়। আর বাটার কুকি মানেই খুব সফট হবে, মুখে দিলে একদম গলে যাবে এরকম, কারণ বাটার যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু এই কুকিটা খুবই শক্ত হবে টোস্ট বিস্কুটের মতো। যেহেতু বাটার কুকি, এটা বাটারের মতন একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। তাই যে দেখেন আমি কিভাবে বেলে নিচ্ছি, ঠিক এই ট্রিকটা ফলো করলেই হবে। আর আমি সবসময় বলি আমি সব কিছু খুব ইজিভাবে সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করি, ঘরে যা আছে সেটা দিয়ে যাতে আপনি করতে পারেন, কারণ কুকিং বেকিং মানেই যে আপনার লাক্সারি আইটেম লাগবে ওই জিনিসটা ছাড়া হবে না, তেমন কিছুই না। ঘরে আপনাদের ময়দা অলওয়েজ থাকে, ময়দা থাকে, তারপরে চিনি থাকে, বাটার থাকে, এইসব জিনিস টুকিটাকি যারা রান্নায় শৌখিন তাদের হাতে তাদের কাছে তাদের ঘরে অলওয়েজ থাকে। আর যদি নাও থাকে বাজার থেকে কিনে নিয়ে আসবেন, খুব বেশি একটা দাম হবে না আমি শিওর। তো আমি বড় যে প্লেন রুটিটা আছে সেটাকে বেলে নিয়েছি, এখন আমি বেলবো হচ্ছে যে চকলেট যে রুটিটা, মানে চকলেট ডোটাকে যেটা কোকো পাউডার দিয়ে করেছি, তো এটাকেও আমি ঠিক সেমভাবেই বেলবো, কিন্তু এটার থিকনেসটা একটু কম হবে যেহেতু এটাকে আমি ওইটার সাথে লেয়ার দিব। সেই জন্য চকলেট ডোটাকে একটু পাতলা করতে হবে, লাইক কি বলবো 1/4 ইঞ্চের মতো করতে হবে। তো এখন আমি দেখেন কি করছি, এই পার্টটা একটু খেয়াল করে দেখবেন। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে সাদা রুটি আর কালো রুটি বলছি। তো সাদা রুটিটার উপরে আমি নট কালো খয়েরি রুটিটাকে দিয়ে এটাকে আমি আলতোভাবে একটু বেলে নিচ্ছি। খুব জোরে যে বেলবেন তা কিন্তু করতে যাবে না, হালকাভাবে বেলে নিতে হবে যাতে ব্রাউন কালার যে ডোটা আছে সেটা সাদা রঙের যে ডোটা তার উপরে সুন্দর করে লেগে একদম আটোসাটোভাবে বসে যায়। খুব বেশি যদি এটাকে নাড়াচাড়া মানে বেলতে থাকেন জোর দিয়ে তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, একটার সাথে একটা মিক্স হয়ে যাবে, মানে আমরা যেই এটাকে কী বলবো ডিজাইনটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা আর হবে না। তা আমি সাদা অংশটা চারপাশ থেকে কেটে নিচ্ছি। তো সাদা অংশটা যখন কাটছিলাম ঈশান আর জিজেল দুজনেই বলছিল আমরা হ্যালোনের কুকি করব, তো আমি বললাম ঠিক আছে করো।
তো সেটা ওরা কী করবে সেটা পরে দেখাচ্ছি। আমি এখানে এই কুকিটাকে কিভাবে মানে এই কুকির ডোটাকে কিভাবে রোল করছি সেটা একটু কেয়ারফুলি দেখেন। প্রথম অবস্থায় ডোটাকে যখন একটু উঠাতে যাবেন একটু ভেঙে যাবে, কোনো সমস্যা নেই, ভয় পেলে চলবে না, মানে হাঁটতে গেলে হোঁচট খেতেই হবে, একটু একটু নতুন নতুন যারা করবেন এরকম ভেঙে যাবে। তো এই যে দেখেন এটা করে এটাকে আপনি হাত দিয়ে সুন্দর করে এটাকে এরকম একটু মানে কি বলবো রোল করতে করতে এটাকে লম্বা করতে হবে। তো এটাকে আমি যতদূর সম্ভব মানে আমি আমার সাইজ যেই কুকির সাইজটা চাই ওই সাইজ মতো লম্বা করে নিয়েছি। এখন এটাকে প্লাস্টিক র্যাপ দিয়ে সুন্দর করে আমি র্যাপ করব। র্যাপ করে এটাকে আমি ফ্রিজে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটা একটু ঠান্ডা হয়। ঠান্ডা হলে এটা যখন কাটবেন এটা সুন্দরভাবে একদম ক্লিনভাবে কেটে যাবে, যদি এটা সফট থাকে তাহলে কাটতে গেলে এটা ভেঙে যাবে। সেই জন্য এই যে দেখেন এইভাবে র্যাপ করে এটাকে আমি ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। তো এই চান্সে আমরা কী করছি সেটা বলি, আমি জিজেল আর ঈশান মিলে ওই যে দেখেন পাশে মানে ওই যে কুকি কাটারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা গোস্ট কুকি কাটার, তো এটা দিয়ে এই যে কুকিগুলোকে এভাবে কাট করা হয়েছে। তা আমার মেয়ে তার ভাইকে ডেকে নিয়ে আসে, মানে আসলো চলো আমরা একটা কুকি ডেকোরেশন করি। তো এখন ভাই বোন মিলে কুকি ডেকোরেশন করবে। তা আপনারা দেখেন এই কঠিন কুকি ডেকোরেশন করার মানে কি বলবো উপায়টা, আসলে বাচ্চাদের মাঝে মাঝে এরকম কাজগুলো করতে দিবেন, ওরা খুব মানে আমার বাচ্চারা তো করতে চায়, স্পেশালি জিসেল তো অলওয়েজ আমি যখনই কিছু কুক করি বেক করি। আজকে কুকি বানানোটা হচ্ছে টোটালি জিজেল ঈশান দুজনেই পুশ করেছে, যেহেতু সেদিন চকলেট চিপস কুকি তৈরি করেছিলাম তারা খেতে খুবই পছন্দ করেছে, তো সেই জন্য আজকে আমরা আবার এই বাটার কুকি রেসিপিটা নিয়ে এলাম। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, এক দিলে দুই পাখি, আমার বাচ্চাদেরও বেকিং হবে, মানে কারণ বাচ্চারা বাসা থেকে বোর হয়ে যায় এরকম কিছু একটা কাজ টাজ দিলে ওরা চুপচাপ করতে থাকে। তো এই যে ভাই বোন মিলে এই কেরামতি করছে, মানে এগুলো হচ্ছে সময়টাকে ওয়েস্ট করার মানে কি বলবো পয়তারা। তো দুজন মিলে তো ঈশান আর জিজেল যেই কুকিগুলোকে ডেকোরেশন করেছে সেটা আমি অলরেডি ওভেনে দিয়ে দিয়েছি, আর এখানে আমি যে বাটার কুকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য এটাকে আমি ঠিক 15 মিনিট পরে বের করে নিয়ে এলাম। এখন আমি এটাকে কাট করব, কাট করে এটাকে আমি ওভেনে দিব, আর ওভেনে 350 দিয়ে এটাকে আমি ঠিক বেক করব হচ্ছে 12 মিনিট। আপনারা যদি তাওয়াতে বা প্যানে করতে চান, চুলায় একদম মৃদু আছে, ফ্রাই প্যানের উপরে এটা রেখে এটাকে ঢেকে দিয়ে 10 মিনিটের মতো বেক করলেই হবে। তো এটাকে কিন্তু খুব পাতলা পাতলা করবো না, আমি একটু মানে কি বলবো 1/2 ইঞ্চের মতো করে ঠিক করে এটাকে কাটবো, কারণ এটা যখন 1/2 ইঞ্চ করে আপনি ঠিক করে কাটবেন এটা যেহেতু বাটার আছে এটা একটু স্প্রেড হবে, একটু পাতলা হবে, সেই জন্য একটু মোটা মোটা করেই কাটবো। আর এই যে দেখেন ভেতরটা কী যে সুন্দর হয়েছে, মানে আমি তো নিজেই ইমপ্রেস হয়ে গেছি, ভাবছি নিজেই বেকারির বিজনেস খুলে দিব কি না, মানে কি বলবো। তো আসলে কুকিটা খেতে খুবই মজা হয়েছিল, দুলুভাই এসেছিলো, দুলুভাইও খেয়ে মানে খুব ইমপ্রেস হয়ে গেছে। আমি মনে হচ্ছে একটু বেশি মোটা মোটা করে ফেলছি, এগুলোকে কেটে আবার চিকন করতে হবে। তো এই যে দেখেন সবগুলো কুকি আমি কেটে একদম রেডি করে ফেলেছি, আর ভেতরটা দেখেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। তো এটাকে এখন দিব বেক করতে, বেক করার পরে আমি ফাইনাল লুক নিয়ে হাজির হচ্ছি। এই যে দেখেন কঠিন কঠিন কঠিন, একদম বেকারিও ফেল হয়ে গেছে, বেকারির চাইতেও ইয়ামি কুকি হয়েছে। তো আশা করছি আমার আজকের এই ইয়ামি বাটার কুকিটা আপনাদের ভালো লেগেছে, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, আমার আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর অবশ্যই কুকিটা করে খাবেন, আর কুকিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। ও আমি তো ভুলেই গেছি, আমার ছেলের মেয়ে যেই কুকিগুলো ডেকোরেশন করছে সেগুলো না যদি দেখায় তাহলে কীভাবে হয় বলেন। তো এই যে এই হচ্ছে সেই কুকি। তো ঠিক আছে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ।